হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আশা করি সকলে ঈদ অনেক ভালো কেটেছে। পবিত্র ঈদুল আজহার পরে আবার ফিরে এলাম আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ লুকিং এক্সটার্নের পক্ষ থেকে। আপনারা যারা গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম করতে চান, অর্থাৎ লোগো ডিজাইন, কার্ড ডিজাইন অথবা টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে চান বা আপনাদের ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আজকে সুখবর নিয়ে আসছি। সুখবর এই জন্যই বললাম, কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো শুনেছেন অথবা অনেকে কাজ করেছেন 99 ডিজাইনস, ডিজাইন ক্রাউডস, ক্রাউড স্প্রিং, এই সমস্ত ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই কাজ করেছেন। আপনারা জানেন হয়তোবা, এবং হয়তোবা অনেকে জানেন না যে এই সমস্ত জায়গায় হচ্ছে কন্টেস্টে জিতে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে ইনকাম করতে হয়, এবং বেশ ভালো মানে একটা ইনকাম সোর্স এগুলো। $100 থেকে $150 পর্যন্ত, কখনো 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 আপনার $250 পর্যন্ত এখান থেকে আপনি ইনকাম করতে পারেন প্রতিটা কনটেস্টের মাধ্যমে। তো বিকজ এই সমস্ত যে সাইটগুলো আছে, এই সাইটগুলো অনেকটা টাফ দেখা যায় যে এখানে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আপনার দেখা যায় অনেক অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক বেশি পরিমাণে আপনার এক্সপার্ট হতে হয়। অবশ্যই এক্সপার্ট সব জায়গায় হতে হবে, তা না হলে আপনি ইনকাম করতে পারবেন না। তবে আপনাদের কাছে আজকে একটা নতুন একটা ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটটি অনেক পুরাতন, এটা হচ্ছে সুদানের একটা ওয়েবসাইট আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো বা অনেকে জানেন না, কিন্তু এখান থেকে ইনকাম করাটা অনেক সহজ হবে আপনাদের জন্য। কেননা এখানে এখানে আপনার 99 ডিজাইন যারা কাজ করেছেন তারা হয়তো বা দেখতে পাবেন যে সেখানে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আপনার ওপেন সোর্স, মানে ওপেন, এবং কিছু কিছু আছে সেগুলো হচ্ছে ওপেন না। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার কন্টেস্ট অন্যান্য যারা এখানে কাজ করেছেন তাদের ক্ষেত্রে যে মানে তারা কী ধরনের কাজ করেছেন এবং বায়ার কোনটা মানে লাইক করেছে বেশি, তো সেটা বুঝতে পারলে কিন্তু আপনার জন্য ডিজাইন করাটা অনেক ইজি হবে, যেটা আপনি অন্যান্য ক্ষেত্রে হয়তো বা খুব বেশি লাভবান হবেন না। কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা হচ্ছে আপনার সেগুলো ওপেন রাখে না এবং কোনটা বায়ার লাইক করেছে সেটা কিন্তু আপনি জানতে পারছেন না। কিন্তু আজকে যে সেটা দেখাতে যাচ্ছি সেটাতে কিন্তু আপনারা সেটা খুব সহজে পেয়ে যাবেন, এবং সেখানে আপনাদের আমি সব কিছু হাতে কলমে দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা হচ্ছে যারা মিড লেভেলে যারা আছেন, মিড লেভেল তাদের জন্য সর্বরাজ্য, আর যারা টপ লেভেলের ডিজাইনার যারা তাদের জন্য কথাই নেই। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিও চলে যাচ্ছি। যাবার আগে আপনাদের কাছে অনুরোধ থাকছে, যারা আপনাদের আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং আপনারা যারা আমাদের সাথে প্রথম থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো চলুন আমরা ওয়েবসাইটটি দেখি। ওয়েবসাইটটির নাম হচ্ছে হ্যাচ ওয়াইজ, এবং এই ওয়েবসাইটটি দেখুন যে এখানে হচ্ছে কনটেস্ট কী কী কনটেস্ট আছে। বর্তমানে আমি হচ্ছে আপনার 33টি কনটেস্ট আপনার অ্যাক্টিভ আছে, এবং দেখুন এখানে গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন বিভিন্ন কনটেস্ট আছে, এবং তার টাইম দেখুন বেশ ভালো টাইম দিচ্ছে, এরা 9 দিন দিচ্ছে, তারপরে 7 দিন আছে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটা চুজ করতে পারেন। দেখুন এখানে হচ্ছে যে রেঞ্জ দেখুন, এটা $50, এটা $250-এর কাজ। তো এটা কী করতে হবে, লোগো ডিজাইন কনটেস্ট কিপ অন LLC, এটার ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন কী চেয়েছে তারা। এবং হচ্ছে দেখুন আরেকটা হচ্ছে এখানে $150 কাজ আছে, এটা $250-এর কাজ, $100-এর কাজ। তো মানে আপনার পছন্দ মতো আপনি আপনার যে এবং আপনার লেভেল অনুযায়ী আপনি এখান থেকে কাজ বাছাই করতে পারবেন সহজে। তো আমরা জাস্ট এটা একটু দেখি, দেখার জন্য আমরা প্রথম লোগোটাই দেখি। তো ভিউয়ার্স দেখুন যে এখানে এখানে ওরা হচ্ছে যে এই এখানে কী কী বলেছে। তো এখন দেখুন উপরে একটা জিনিস খেয়াল করুন যে এখানে হচ্ছে যে গ্রুপ বাই ডিজাইনার বা আপনি দেখতে পারেন, বা আপনি চাইলে এখানে হচ্ছে শো মাই এন্ট্রিস, আপনি যেগুলো এখানে আপনি মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে একবারের জায়গায় আপনি মানে বেশ কয়েকবারও আপনি এখানে আপনার এন্ট্রিটাকে সাবমিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই টাইম হওয়ার আগ পর্যন্ত। দেখুন এখানে হচ্ছে যে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে হচ্ছে তাদের ডিজাইনটাকে সাবমিট করেছে, তো এর মধ্য থেকে আমরা দেখি যে কোনোটাকে বায়ার চুজ করেছে কিনা। আপনারা এখানে গেলে দেখতে পাবেন যে এখানে স্টার উঠে থাকবে, তো হচ্ছে যে আমরা সেই মানে রিভিউ আর কি, রিভিউ কোনটা বেশি ভালো হয়েছে এবং সেই অনুযায়ী আপনি আপনার ডিজাইনটাকে করতে পারবেন। তো আমরা নেক্সট পেজে যাই।
তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কোনো ডিজাইনিং মানে বাইরের মন মতো হয়নি বলতে গেলে, এবং যেহেতু 11 ঘন্টা সময় আছে তো এই সময়ের মধ্যে নিশ্চয় আরও পেয়ে যাবে। এখানে কী কী চেয়েছে সেটা দেখার জন্য আপনার দেখুন আমরা আছি এন্ট্রিসে আছি, আমরা এখানে যদি ক্লিক করি ডিজাইন ব্রিফে তাহলে আপনার এই ডিজাইনের উপরে কী কী তারা চেয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে রিকোয়ারমেন্টগুলো দেখুন, এখানে সমস্ত রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া থাকবে, সব কিছু দেওয়া আছে দেখুন, এবং হচ্ছে আপনার তো এটা ফলো করে আপনার হচ্ছে কাজ করতে পারবেন নিচ থেকে। সে আমি এটা ওপেন করছি আপনাদের দেখানোর জন্য যে ভিউটা কেমন থাকবে। তো আমরা এভাবে পাচ্ছি না, তো একটা সহজ উপায় আছে হচ্ছে আপনি এখানে যদি ড্র্যাগ করেন মাউসটা তাহলে দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে যে আপনি কোনোভাবে দেখতে চাচ্ছেন, তো আপনি এখানে হায়েস্ট রেটেড ফার্স্ট ক্লিক করলেও পারবেন। তাহলেও সেক্ষেত্রে আপনাকে অনেক সময় পেজ লোডিংয়ের কারণে অনেক সময় লেট হয়, এই কারণে হয়তো আমরা নাও পেতে পারি এই সেই স্টারগুলো অর্থাৎ আপনার রিভিউগুলো। তো সেক্ষেত্রে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোনটা সবচেয়ে ভালো হয়েছে এবং রেট মানে কোনটা রেটটা আপনার হচ্ছে ভালো, তো পেয়ে যাবেন। তো বেস্ট রেটগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন সবার আগে, তো ক্রমান্বয়ে আপনি সেভাবে হচ্ছে দেখতে পারবেন। তো দেখুন এভাবে আসলে আপনি এখান থেকে আপনার জন্য মানে চুজ করাটা ইজি হবে কোন ডিজাইনটা আপনি মানে অ্যাকচুয়ালি ডিজাইনটা আপনার আসলে কী টাইপের হলে ভালো হয়। তো আপনি নিশ্চয়ই কপি করবেন না, আপনি এটাকে দেখে আপনার আপনাকে ডিজাইনটাকে আরও সুন্দর করার চেষ্টা করবেন যাতে করে আপনি ফার্স্ট হতে পারেন। আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনি শুধুমাত্র ফার্স্ট যে সেই কিন্তু টাকা পায় না, এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং থার্ড পর্যন্ত এখান থেকে টাকা দেওয়া হয়, অর্থাৎ আপনার তিনটা প্রাইজ এখান থেকে পায় আর কি। আর শুধুমাত্র তাই না, আপনি এখান থেকে আরও একটা উপায় আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। তো সেটা আমরা পরে এক সময় দেখাবো। আর এখন হচ্ছে আপনারা কী করে হচ্ছে এখানে এন্ট্রিগুলো জমা দিবেন, তো দেখুন ডান পাশে দেওয়া আছে এন্টার দ্য কন্টেস্ট, তো এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনার হচ্ছে যে দেওয়া আছে দেখুন এখানে আপনার 800x640 পিক্সেল হতে হবে, আপনার আপনার যে আপনি যেটা যে ডিজাইনটা আপনি সাবমিট করবেন সেটা হচ্ছে আপনার 800x640 পিক্সেল হতে হবে এবং 300 DPI হতে হবে, এবং আপনার এই ফর্মেটটা হচ্ছে জেপিজি ফর্মেট অথবা জিপ ফর্মেট হতে হবে। তো আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট নামিয়ে নিতে পারেন, আর না নিলে সমস্যা নেই, আপনি আপনার যে ফটো এডিটর আছে আপনি সেখান থেকে সব কিছু এখান থেকে অর্ডার করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এটা করার পরে আপনি অবশ্যই এটাকে 800x640 পিক্সেলই করবেন, কম বা বেশি করবেন না। তারপর এখানে ব্রাউজ করার পরে ব্রাউজ করে আপনি এখান থেকে হচ্ছে পিকচার আপনার আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন, করার পরে এখানে আপলোড এন্ট্রি ক্লিক করবেন, ব্যাস হয়ে যাবে, সিম্পল কাজ। এখন হচ্ছে আপনার কী করে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, তো এখানে আসার পরে আপনার হচ্ছে আপনাদের পার্সোনাল ইমেলটা দিবেন, আপনার আপনি এশিয়া আগে ক্লিক করবেন, এশিয়া ক্লিক করার পরে আপনি এখানে সরি আমার নেটটা স্লো এই জন্য এরকম আসছে, তো কান্ট্রি কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর সিটি এখান থেকে দিবেন, তারপরে ফুল নেম দিবেন, আপনার ইউজার নেম দিবেন, এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর রিটাইপ পাসওয়ার্ড করবেন, এবং আপনার পেপ্যাল ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে সাবমিট করবেন। করার পর আপনার হচ্ছে এই দুটোতে টিক করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে জয়েন হ্যাচ হয়েছে ক্লিক করবেন, এরপর আপনার ইমেল এটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ভেরিফাই হতে খুব একটা সময় নেয় না, আপনার ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আরেকটা কথা ভিউয়ার্স, কেন আপনারা এই হ্যাচ ওয়াইজটা ইউজ করবেন, এটার জন্য হচ্ছে আপনারা জানেন হয়তো বা যে হচ্ছে 99 ডিজাইনস বা ডিজাইন ক্রাউড অথবা ক্রাউড স্প্রিং এই সমস্ত জায়গায় যদি আপনারা কোনো একটা পরাপর যদি আপনি খারাপ করেন অর্থাৎ ভালো না করতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে বাতিল করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে এখানে চান্সটা কিন্তু আপনি হারিয়ে ফেলছেন, আপনি নেক্সটে ভালো করার সুযোগটা কিন্তু আর পরে পাচ্ছেন না। এমন হয় যদি আপনি 3 বার পরাপর খারাপ করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা বাতিল হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে নিশ্চয় আপনি আপনার ডিজাইন করা ছেড়ে দিবেন না, তখন আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি হচ্ছে সারা স্টক বা আদার্স কোনো বা হচ্ছে ফেভারে আপনি সেগুলোকে সেল করেন, ভেরি গুড, এটা আপনি করতে পারেন। বাট পাশাপাশি আপনি যদি চান যে আপনি ডিজাইন কন্টেস্টে আরও অনেক বেশি পরিমাণে আপনি আপনার আপনার মেধাটাকে কাজে লাগাতে চান বা হচ্ছে আপনি কন্টেস্টে আরও বেশি পরিমাণে হচ্ছে পার্টিসিপেট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হ্যাচ ওয়াইজটা বেস্ট হবে, কারণ হ্যাচ ওয়াইজে এই ধরনের কোনো অপশন নেই, আপনি যতবার হারেন না কেন আপনি জাস্ট যখন ফার্স্ট হবেন তখনই বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তখনই আপনি প্রাইজটা পাচ্ছেন,
আদারওয়াইজ কিন্তু আপনার আপনার অ্যাকাউন্টটা বাতিল হচ্ছে না। আপনি যত খারাপ কন্টেস্টে এখানে জয় হন না কেন, কন্টেস্টার হন না কেন, কারণ দেখা যায় যে হচ্ছে আপনি যখন প্রথম অবস্থায় যারা বিগিনার তারা কিন্তু প্রথমে এসেই কিন্তু কন্টেস্টে জিততে পারবে না, স্বাভাবিক। তো তাদের জন্য প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস, এবং হচ্ছে যারা এখানে বেস্ট পার্টিসিপেট যারা আছেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। তো শিক্ষা নিতে গেলে আপনাকে মাস্ট তাদের সাথে থাকতে হবে। তো আপনি যদি প্রথমবারেই তিনবার পরেই যদি আপনাকে বাতিল করে দেওয়া হয়, আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি আর আগে যেতে পারবেন না। তো এই জন্য আপনার জন্য হ্যাচ ওয়াইজটা হবে বেস্ট। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কী করে হ্যাচ ওয়াইজে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখানে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।